এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হল তুঁতে। সময় পরিবর্তনের মাধ্যমে প্রথমবার স্লট পেল তুঁতে। নতুন চমকের মাধ্যমে আবার জমজমাট হয়ে গেছিল। ধারাবাহিকের নায়ক রঙ্গনের জন্য অপেক্ষায় ছিল তুঁতের দর্শক। সিদ্ধার্থের সাথে রঙ্গনের কী সম্পর্ক তা জানার জন্য কৌতূহলী দর্শক। এর মধ্যেই খারাপ খবরটা এলো তুঁতের দর্শকের জন্য। এই তো এক সপ্তাহ হয়েছে নতুন সময় রাত 10:30 দেয়া হয়েছিল তুঁতে সিরিয়ালকে, কিন্তু এর মাঝেই নতুন আপকামিং ধারাবাহিক চিনি টেলিকাস্ট টাইম জানিয়ে দিল চ্যানেল। আর যেটার ভয় ছিল সেটাই হলো, রাত 10:30 দেয়া হলো চিনিকে। হ্যাঁ, আগামী 12 জানুয়ারি থেকে রাত 10:30 আসছে চিনি, কিন্তু এখনও তুঁতে নতুন সময় দেয়নি চ্যানেল। আর এত ঘন ঘন সময় পরিবর্তন খুব একটা হয়নি কোনো ধারাবাহিকের। তাহলে কি সমস্ত প্রশ্নের উত্তর না দিয়েই অসময়ে বন্ধ হয়ে যাচ্ছে তুঁতে? প্রথমবার টিআরপিতে জেতার পরেও কি বন্ধ হচ্ছে তুঁতে? যদি এখনই বন্ধ নাও হয় তাহলে রাত 11:00 বা দুপুরে যাবার পরে কদিনই বা চলবে তুঁতে? এমন অবস্থায় ভেঙে পড়েছে এই ধারাবাহিকের দর্শক। নিঃসন্দেহে এবার শেষ হচ্ছে তুঁতে। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকমই অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।